কেমন আছো তোমরা সবাই? হয়তো ভালো নেই, লকডাউনের কারণে তোমরা কেউ বাড়িতে বেরোতে পারছো না, টিউশনও করানো সম্ভব হচ্ছে না। তো আমরা চাইলে হয়তো কিছু আমাদের যে লেসন সেটাকে এগিয়ে রাখতে পারি। তো আমি সিলেবাস ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, সিলেবাসটা আমি আর একবার ডিটেলস আলোচনা করতে চাই। টোটাল আমাদের 80 নাম্বার থিওরি, যার মধ্যে প্রোস 20, ভার্স অর্থাৎ পোয়েম সেখান থেকেও 20 নাম্বার, একটা ড্রামা আছে ড্রামা থেকে 10 নাম্বার, আমাদের টেক্সচুয়াল গ্রামার 10 নাম্বার, 60 হয়ে গেল, আর 10 আমাদের আছে রাইটিং পোর্শন। এই রাইটিং পোর্শনের 3টে পার্ট আছে, একটা লেটার রাইটিং, একটা রিপোর্ট রাইটিং, একটা প্রেসি। আমরা এখানে রিপোর্টটা করলে আমাদের রাইটিং পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আছে আনসিন, আনসিন থেকে আসবে আমাদের 10, এই টোটাল আমাদের 80 নাম্বার। আর 20 নাম্বার আমাদের স্কুলের হাতে আছে প্রজেক্ট, এটা তোমরা প্রত্যেকে জানো। তো প্যাটার্ন ঠিক সেম, MCQ 4টে করে থাকবে প্রশ্ন থেকে, এবং 2টো করে বড় কোশ্চেন, ব্রড কোশ্চেন, হয়তো কোনো 12 12, আর MCQ 4টে 16, আর SQ 4 টোটাল 20। এইভাবে পোয়েমের প্যাটার্ন ঠিক একই, 20। ড্রামাতে 4 নাম্বার MCQ আর 6 নম্বর একটা ব্রড কোশ্চেন, সেখানে 3টে কোশ্চেন থাকবে আমাদের, একটা চুজ করতে হবে। আমাদের প্রোতে যেগুলো আছে সেগুলো, 1 নম্বরে থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজের লেখা থ্যাংক ইউ ম্যাম, 2 নম্বর দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা, 3 নম্বর দ্য থ্রি কোশ্চেন লিও টলস্টয়ের লেখা, 4 নম্বর যেটা আমাদের আছে স্ট্রং রুটস, APJ আব্দুল কালামের লেখা, এখান থেকে আমাদের 20 নম্বর আসবে। ভার্সে আছে 4টে, অন ক্লিংটেরি, গিভ প্যাটেল, শ্যাল আই কম্পেয়ার দি, উইলিয়াম শেক্সপিয়ার, দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, জন কিটস, আর একটা আছে অ্যাস সিলেক্টেড ইন দ্য ভ্যালি, আর্থার রিম্বার্ট। প্রোস এবং ভার্স অর্থাৎ কবিতা দুটোরই কোশ্চেন প্যাটার্ন দুটোই সমান। আর একটা থাকছে আমাদের ড্রামা, প্রপোজাল, দ্য প্রপোজাল মানে প্রস্তাব, একটা নাটকের নাম যার ড্রামাটিস্ট যেটা লিখেছেন অ্যান্টন চেকভ, এখান থেকে 10 নম্বর, 4 MCQ 6 ব্রড টাইপ কোশ্চেন, এখান থেকে 10-এ প্রত্যেকের টার্গেট থাকবে 10-এর মধ্যে 9 সাড়ে 9 তোলা। আর আমাদের রাইটিং কোশ্চেনের পুরোটা টেক্সচুয়াল, টেক্সচুয়ালের মধ্যে যেগুলো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, ভয়েস, ন্যারেশান, ডিগ্রি, জয়নিং, আর্টিকেল প্রিপোজিশন, এরর কারেকশান, এই এরর কারেকশান একটা বইয়ের থেকে একটা লাইন তুলে দেবে, এই এক প্রত্যেকে সবাই পাবে। এবং চেষ্টা করতে হবে আমরা 10-এ যেন 10 পাই। রাইটিং পোশনে একটু বলবো যে রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং আমরা 10 থেকে শিখে আসছি, কীভাবে রিপোর্ট লিখতে হয়। অর্থাৎ নিউজ পেপার আমরা পড়ি বাড়িতে, অনেকেই বাড়িতে পড়ে, এই নিউজ পেপার খুবই সহজ, এই নিউজ পেপারটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, প্রোগ্রাম রিপোর্ট, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, এই দুটোর উপরে ভিত্তি করে বেশিরভাগ রিপোর্টগুলো পরীক্ষায় আসে। এছাড়া যে লেটারগুলো আছে, পার্সোনাল লেটার, অ্যাপ্লিকেশন লেটার বা এডিটোরিয়াল লেটার, স্পেশালি এডিটোরিয়াল লেটার, এটা একটা আছে প্রেস, এটা সার সংক্ষেপ, ভাবার্থ যেটা বলি আমরা, ভাবার্থ এটা আমরা করবোই না, হাতে দেবো না, এখানে হাত দেওয়ার অর্থ নাম্বারটাকে পুরোপুরি জলে দিয়ে আসা। তো আমরা এখান থেকে শুধুমাত্র 3টে থাকবে, শুধুমাত্র আমরা রিপোর্টটাকেই বেছে নেব। এটাই ছিল সংক্ষিপ্ত সিলেবাস, এই সিলেবাসটাকে যেটা বললাম সেটা প্রত্যেকে নোট ডাউন করে নিতে পারো, অর্থাৎ লিখে নিতে পারো, তোমরা খাতায় সবাই লিখে নিতে পারো